দর্শক, সময়টা করোনার, আর এই করোনাকালীন সময়ে অতি প্রয়োজন ছাড়া কিন্তু সচেতন মহলের মানুষজন ঘর থেকে একদমই বের হচ্ছে না। তবে তারপরও কিন্তু এসব মানুষকে জীবনের তাগিদে, বেঁচে থাকার তাগিদে বিভিন্ন কেনাকাটা করতে হচ্ছে, আর সেই সব কেনাকাটার জন্য কিন্তু ভরসা বেড়েছে আমাদের অনলাইন কেনাকাটার উপর। তবে সেই অনলাইন কেনাকাটা করতে গিয়েও মাঝে মাঝে আমরা শুনি নানান রকমের ভোগান্তির কথা, বিশেষ করে যারা আসলে গ্রাহক পর্যায়ে যারা অর্ডার দিয়ে থাকেন, সময় মতো অর্ডার না পাওয়া, বাড়তি দাম, পণ্যের মান ভালো না থাকা, এমন নানাবিধ সমস্যার কথা কিন্তু আমরা শুনে থাকি। আর সেই সব বিষয় নিয়ে আসলে করোনাকালীন সময়ের কেনাকাটা কেমন যাচ্ছে মানুষের, এবং এই সব সমস্যা থেকে উত্তরণের উপায় কী, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের আজকের বিশ সংলাপে। দর্শক, আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ, আমার সাথে তিনজন অতিথি যুক্ত হবেন। এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন জিয়া আশরাফ, তিনি প্রতিষ্ঠাতা সিওও চালডাল.com। রয়েছেন ডক্টর নাজরীন আহমেদ, তিনি বাংলাদেশের একজন পরিচিত অর্থনীতিবিদ, এবং আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন আমাদের সকলের পরিচিত মুখ সমী কায়সার, তিনি সভাপতি ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ইক্যাব। তবে সেখানে যাওয়ার আগে আমরা আসলে আজকে, আপনারা জানেন দর্শক যে আজকে এসএমই দিবস, সেই এসএমই দিবস নিয়ে একটি রিপোর্ট রয়েছে, সেটি দেখব। বিশ্ব ক্ষুদ্র মাঝারি ব্যবসা বা এসএমই দিবস আজ। নানা সংকট সত্ত্বেও টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান তৈরিতে বাড়তি ভূমিকা রাখছে এসএমই খাত। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি ক্ষুদ্র মাঝারি ব্যবসা, যদিও করোনার অভিঘাতে নাজুক হয়ে পড়েছে কর্মমুখী শিল্প খাত। অর্থনীতির বিকাশ ও এসএমই খাতকে ঘুরে দাঁড়াতে অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি সরকারের নীতি সহায়তা বাড়ানোর তাগিদ দিচ্ছেন উদ্যোক্তা ও বিশ্লেষকরা। বিস্তারিত বাবু কামরুজ্জামানের প্রতিবেদনে। করোনা মহামারী থমকে দিয়েছে বৈশ্বিক অর্থনীতির চাকা, যার অভিঘাত থেকে রক্ষা মেলেনি নামজাদা বহুজাতিক প্রতিষ্ঠান কিংবা অতি ক্ষুদ্র ব্যবসায়ীরও। দেশের অর্থনৈতিক বিকাশে অন্যতম প্রাণসঞ্চারী খাত বলা হয় এসএমইকে। হিসাব বলছে দেশে অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠান এখন চলমান আছে 13 লাখ ইউনিট। মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির 25% আসে এসএমই খাত থেকে, আর শিল্প খাতে কর্মসংস্থানের 86% এই খাতে, যা সংখ্যায় প্রায় 1 কোটি। তবে করোনাকালে প্রায় থমকে গেছে সব রকম লেনদেন। বিআইডিএসের সাম্প্রতিক গবেষণা বলছে গত 2 মাসে এ খাতে প্রায় 92,000 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। যদিও ঘুরে দাঁড়াতে 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, তবে তা এখনও পৌঁছায়নি উদ্যোক্তাদের হাতে। আমার অনেক ওয়ার্ক অর্ডার বাতিল হয়ে গিয়েছে। আমরা যদি এই অর্থটা একটু দ্রুত এবং আমাদের কাছে এসে যদি পৌঁছায়, তাহলে হয়তোবা আমরা আরও এগিয়ে যেতে পারব। জিডিপিতে এসএমই খাতের অবদান বাড়াতে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করা এবং বিক্রি নিশ্চিত করার কথা বলছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ উদ্যোগের কথাও বলেন সাবেক এই গভর্নর। 20,000 কোটি টাকা যেটা সরকার স্টিমুলাস দিতে চাচ্ছে, এই পুরোটাই সেন্ট্রাল ব্যাংক থেকে রিফাইন্যান্স করে ব্যাংকগুলোকে দেওয়া উচিত, যাতে করে এবং দরকার হলে রেট অফ ইন্টারেস্ট আরো কমিয়ে ফেলা উচিত। এই সময় বাংলাদেশ ব্যাংক কিন্তু ঝুঁকি নিতে পারে এক্সপানশনারি মনিটারি পলিসি নিয়ে, এবং ব্যাংকের হাতে আরো বেশি রিফাইন্যান্স দিতে পারে। ব্যাংক হচ্ছে এক্সট্রিমলি একটা ফর্মাল অর্গানাইজেশন, সুতরাং তাদের মাইন্ডসেটের মধ্যে ফর্মাল নীতিমালা অনেক বেশি সক্রিয়। আজকে আমাদের সেই জায়গা থেকে একটু পরিবর্তিতভাবে প্যাশনটা তৈরি করতে হবে। এই প্যাকেজটা আমরা মনে করি যে অনেক সময় উপযোগী হয়েছে। এখন যেটা করতে হচ্ছে, বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়ে দিয়েছে, আমরা আইডিএলসি এবং অন্যান্য ব্যাংকগুলো এটাতে পার্টিসিপেট করছি। আমরা আশা করি যে এখন এই মাসের মধ্যে আস্তে আস্তে করে ডিসবার্সমেন্টগুলো দেওয়া শুরু হবে। এসএমই উদ্যোক্তাদের গত এক যুগেরও বেশি সময় ধরে ঋণ দিয়ে আসছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন এই কর্মকর্তা জানান, ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে ঋণ আদায় হার যথেষ্ট সন্তোষজনক, তাই এই দুঃসময়ে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে চায় প্রতিষ্ঠানটি। যদি কারো লোন 3 বছরে শোধ করতে হতো, আমরা তাকে আরো 1 বছর বাড়িয়ে দেবো, যে 4 বছরে আপনি আপনার মতো একটু কমফোর্টেবলি লোনটা শোধ করেন। এই সুযোগটা আমাদেরকে দিচ্ছে আমাদের পাশে থেকে, এবং আমরা যারা যারা বেশি বিপদে আছে তাদের জন্য ইন্টারেস্ট রেটও কমাচ্ছি। প্রতি মাসে অন্তত 40,000 কোটি টাকার পণ্য উৎপাদন করছে এসএমই প্রতিষ্ঠানগুলো, সরকারি নীতি সহায়তা পেলে যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাবু কামরুজ্জামান, News24, ঢাকা। আমরা এবার কেনাকাটা নিয়ে আলোচনা করতে চাই, আমাদের সাথে যে দুজন অতিথি রয়েছেন আমরা তাদের কাছে যাব। শুরুতে আমি যেতে চাই জনাব জিয়া আশরাফ আপনার কাছে। আপনি প্রতিষ্ঠাতা সিইও চালডাল.com, বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম আমরা জানি। আপনি একটু বলবেন যে ঘরবন্দি মানুষ তো এখন কেনাকাটা করার জন্য নির্ভরতা আপনাদের উপর করছে, তবে সব ক্ষেত্রে আমরা শুনছি আসলে ক্রেতাদের চাহিদা মেটাতে গিয়ে আপনারাও হিমশিম খাচ্ছেন অনেক ক্ষেত্রেই। এই করোনাকালীন সময়ে আপনাদের ব্যবসা আসলে কতটুকু বেড়েছে?
সালামুকুম, খুবই সুন্দর প্রশ্ন। আমি ধন্যবাদ দেই যে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে। এই জায়গার মধ্যে আমি আপনার উত্তরটা ইজিলি দেই, সেটা হলো যে আমাদের অর্ডার বেড়েছে, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আমাদের আগে ক্যাপাসিটি ছিল 3,500, সেই জায়গায় আমরা অর্ডার এই মুহূর্তে করতে পারছি 8,000, সো উই হ্যাভ ইনক্রিজড আওয়ার ক্যাপাসিটি মোর দেন ডাবল। কিন্তু এরপরেও কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট এই মুহূর্তে কিন্তু ঢাকায় আছে আপনার 50,000-এর উপরে অর্ডার এভরিডে করতে হবে। সো সেই জায়গার মধ্যে আমরা কিন্তু এখনো অনেক ছোট আছি, কিন্তু আমরা বাকি সব প্লেয়াররা মিলে, মানে এখানে যে স্বপ্ন আছে, তারপরে আপনার পাঠাও হাঙ্গি নাকি, সব অনলাইন বিজনেসেস মিলে এখন কিন্তু আপনার আমাদের যে ডেলিভারি ক্যাপাসিটিটা, দ্যাট ইজ অ্যারাউন্ড 40,000 অর সামথিং লাইক দ্যাট। সো ইনশাল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করে এটা সলভ করতে পারবো। আমাদের সবারই অর্ডার ইনক্রিজ হয়েছে, কিন্তু ইউ সি উই ডোন্ট হ্যাভ দি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ইয়েট। আমরা যেভাবে আপনি বললেন যে ব্যাংক ফাইন্যান্সেস কেবল শুরু হয়েছে ই কমার্স কোম্পানিগুলোর মধ্যে, সো বিফোর দ্যাট আমরা তো অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ওরকম ভাবে রেডি না, সো আমরা ওরকম ভাবে ক্যাপাসিটিটা গ্রো করতে পারিনি। আপনাকে ধন্যবাদ আশরাফ, আপনি একটু আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা এই মুহূর্তে যেতে চাই ডক্টর নাজনীন আহমেদ আপনার কাছে। আপনি নিশ্চয়ই আমাদের রিপোর্টটি দেখছিলেন যে আজকে এসএমই দিবস, আপনি তো আপা বিভিন্ন সময় এই বিষয়ে কথা বলেন আমাদের সাথে, আপনি একটু বলবেন যে আমরা দেখি এসএমইর পণ্যগুলো এখন অনলাইনেও বিক্রি হচ্ছে, তবে নানা রকমের ভোগান্তির কথা গ্রাহকদের পক্ষ থেকে উঠে আসছে, আপনি নিশ্চয়ই সেই বিষয়গুলোও ফলো করেন, আপনি বলবেন যে এই ভোগান্তিগুলো এখন কী কী এবং এটা দূর করার জন্য আসলে যা উদ্যোগ নেওয়া উচিত তা নিচ্ছে কিনা কোম্পানিগুলো। আচ্ছা, আমি আসলে ব্যক্তিগতভাবে, আমি কিন্তু একজন মানুষ যিনি একেবারে যখন শুরুর দিকে অনলাইনের কেনাকাটা, যখন অন্যরা একেবারেই অনলাইন মানে একটা আতঙ্ক এরকম ছিল, সেই সময় থেকে আমি কেনাকাটা করি। চালডাল.com থেকে আমি কিনি, আমার মনে পড়ছে যে একদম শুরু থেকে 2016 বা 2017 রোজার সময় এই ঝামেলার কারণে বাজারে যেতে পারি না, সো আমি রাতে এবং রোজার যে পরের দিনের বাজারের অর্ডার চালডাল.com এ দিতাম এবং আমার কাছে চলে আসতো। আমি যদি জাস্ট চালডাল.com এর সিও যেহেতু উপস্থিত আছেন, আমি সেই সময় থেকে এখন পর্যন্ত প্রবলেম এবং কি করলে ভালো হয় সেটা যদি বলি, যে শুরুর দিকে আমি যখন চালডাল.com এ অর্ডার দিতাম তখন দেখা যেত যে আমাকে পরের দিন 11টায় বলেছে, আমাকে ঠিক 11টায় পৌঁছে দিত। ফলে আমাদের মতো যারা কর্মজীবী, আমার জন্য টাইম প্ল্যানিংটা, কারণ ওনাদেরকে টাইম দিতে হয় যে কোন সময় পৌঁছাবে, এবং আমি দেখেছি ওই সময় আমাকে, যেমন একবার একটা চিজ, এটা মানসম্পন্ন ছিল না, আমি যখন কমপ্লেন করেছি আই ওয়াজ ভেরি হ্যাপি, আমাকে অনেকে বলছে যে এগুলা ফেরত নিয়ে দেয় না, কিন্তু আই ওয়াজ ভেরি হ্যাপি যে ওনারা লোক পাঠিয়ে, কারণ ওই চিজ তো অতদিনে আরো নষ্ট হয়ে গেছে, তারপরেও তারা আমাকে মানি রিটার্ন করতে চেয়েছে। মানে আমি বলছি যে কোনটা মানুষ প্রেফার করে, দেখেন এইটা করেছে বলে আমি এখনো চালডাল.com থেকে কিনি, কারণ উনি আমাকে ওইটা ফেরত দিয়ে ভালোটা এনে দিতে পারে নাই, কিন্তু দে রিটার্ন মাই মানি, আমাকে বলছে যে আপনার যেহেতু এটা বর্ণগোল করেছি আমি টাকাটা, এই জিনিসটা মানুষ চায়। আবার দেখেন চালডাল.com, আমি যদি গত বছর বলি, এই মুহূর্তে একটু ভালো হয়েছে, আবার গত বছর যদি বলি, আই ইভেন লঞ্চড এ কমপ্লেইন যে তারা ঠিক টাইমে পৌঁছায় নাই, তখন আমাকে তারা, আমার মনে হয় অন্তত 3 জন আমাকে ফোন দিয়ে অ্যাপোলজি করেছে। ফেসবুকে আমি কমপ্লেন করেছিলাম, এই ফেসবুকে উত্তর দিবে আমি ভাবি নাই, কারণ হাজার হাজার ওই সময় কমপ্লেন হচ্ছিল যে ওনারা টাইমলি দিতে পারছিলেন না, 11টাটা বললে 12টা 1টার সময় দিচ্ছিলেন, পরে আমাদের জন্য এটা খুব সমস্যা। এখন তারপর আমি কমপ্লেন করার পর আমি দেখলাম দে ইভেন কল্ড মি, এবং ধৈর্য ধরে আমার যত রাগ সেগুলো তারা শুনলেন, এবং দ্যাটস ওয়াই আই এম স্টিল উইথ চালডাল.com। হোয়াট আই এম ট্রাইং টু সে যে আমাদের দেশে আমরাও কিন্তু কনজিউমাররা ঠিক জানি না যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আমি কত, মানে ওইখানেও তো ভুল হতে পারে, দোকানেও কিন্তু আমরা অনেক জিনিস কিনে ভালো না লাগলে ফেরত দেই। এখন অনলাইনে আপনাকে কিছু জিনিস আমাদেরও লার্ন করতে হবে, কিছু জিনিস মেনে নিয়ে অর্ডার দিতে হয়, সেটা হচ্ছে আমি একটা জামার রং যেরকম দেখতে পাচ্ছি চোখের দেখায় যেরকম দেখবো অনলাইনে সেটা নাও হতে পারে, আমার মোবাইলের সমস্যার কারণে সেটা হতে পারে, কালারটা অন্যরকম দেখা যেতে পারে। বাট যদি আমার এই কমপ্লেন গুলা কেটার করে, যেটা অনেক উদ্যোক্তা কিন্তু করে না, নেতিবাচকদের নাম আমি বললাম না, কিন্তু আমি পজিটিভটা বললাম যে আমার অল মাই কমপ্লেন্স আমি যতবার ফেস করেছি উইথ চালডাল.com, দে লিসেন টু মি, ওনারা চেষ্টা করেছেন আমাকে হেল্প করতে, এই জিনিসটা এইটা আনতে হবে আমাদের বোথ দুই দিকের কালচারে, কারণ নাইলে অনলাইনে কিন্তু যেটা বলছে ডিমান্ড এবং সাপ্লাই সাইড দুই দিকে আমাদের কিন্তু একটা লার্নিং প্রসেসের মধ্যে দুই দিকে লার্নিং প্রসেস হচ্ছে। ডক্টর নাজনীন, আপনাকে আমি আপনাদের জন্য এটা বড় একটা সুযোগ।
অবশ্যই সুযোগ, আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন ডক্টর নাজিন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন এক সময়ের বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেত্রী, আমাদের সবারই পছন্দের প্রিয় মুখ শমী কায়সার। তিনি এখন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইকেবের। শমী কায়সার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বীজ সংলাপে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি, আমি শুনছিলাম। আপনি আসার আগে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলছিলাম, যে গ্রাহকদের বিভিন্ন রকমের আসলে ভোগান্তির বিষয়গুলো এবং সেগুলো কিভাবে সলভ করা যায় সেই বিষয়গুলো নিয়ে, তবে আপনার কাছে আমি জানতে চাইব, কদিন আগেই আমরা শুনেছি যে বিদেশি ই কমার্স কোম্পানিগুলো বাংলাদেশে আসার ক্ষেত্রে আসলে যে বাধা ছিল তা দূর করা হয়েছে, সেই ক্ষেত্রে এখন যে কোনো বিদেশি কোম্পানি 100% আসলে বা নিজেদের উদ্যোগে এখানে চলে আসতে পারবে, বাংলাদেশি কোনো কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে আসতে হবে না। এই বিষয়টি আপনাদের উপরে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি শুনছিলাম এখানে নাজিন আপা আছেন, আমাদের আমাদের বোর্ড অফ ডিরেক্টরের ডিরেক্টর, একজন আমাদের ডিরেক্টর জিয়া আশরাফ, চালডালের সিও তিনিও আছেন। সবাইকে সালাম আলাইকুম এবং বীজ সংলাপের সবাইকে সালাম আলাইকুম। প্রথমত যেই প্রশ্নটি আপনি করেছেন, আমি সরাসরি সেখানে গেলে এই বিষয়টি নিয়ে আমরা গত এক বছর ধরে আমরা বিডা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করেছি। 100% FDI যখন ডিসিশন হয়েছিল তখন ই কমার্স অ্যাসোসিয়েশন থেকে স্পেসিফিক কিছু সাজেশন ছিল, সেটি হচ্ছে যে 100% ইনভেস্টমেন্ট যদি আসেও তখন আমরা লোকাল কোম্পানিগুলোকে তাদের ইন্টারেস্টকে কেটার করা এবং প্রোটেক্ট করার জন্য আমরা বলেছি যে লোকাল কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে এবং লোকালি ওয়্যারহাউসগুলো করতে হবে। লোকালি যদি ওয়্যারহাউসগুলো করে আমরা 100% FDI এর সাথে কিছু শর্ত জুড়ে দিয়েছি, যেটি অলরেডি বিডা এবং বাণিজ্য মন্ত্রণালয় এগ্রি করেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে আমাদের লোকালি ওয়্যারহাউসগুলো করতে হবে। সেই ক্ষেত্রে যেটি হবে, যে সুবিধাটি হবে, সেখানে লোকালি ওয়্যারহাউস গুলো করলে এখানে একটা লার্নিং প্রসেসও তৈরি হবে। সুতরাং আমরা মনে করি যে এই শর্তগুলো নিয়ে 100% FDI গুলোকে আমরা এগ্রি করেছি। গত এক বছর ধরে কিন্তু এটার প্রোস অ্যান্ড কনস নিয়ে অনেক ডিসকাশন হয়েছে, কিন্তু সেখানে আজকে যখন এই রুলটি হয়েছে তখন আমরা এই শর্তগুলো নিয়ে কাজ করছিলাম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপা, আমরা আসলে আপনার আরো কথা শুনতে চাই সেই ক্ষেত্রে। আসলে এই ব্রেক থেকে এসে আমরা অনেক কিছু শুনতে চাইতে জন্য তিনজন অতিথি আমাদের সাথে থাকবেন। নিচে ছোট্ট একটা বিরতি, দর্শক আমাদের সাথেই থাকবেন। দর্শক আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের বীজ সংলাপ অনুষ্ঠানে, আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। আমি কিছু হিসেব দিতে চাই, নিশ্চয়ই আমার অতিথিরা শুনতে পাচ্ছেন। 2018-19 অর্থ বছরে প্রায় 2,000 কোটি টাকার লেনদেন হয়েছে এই কমার্সের মাধ্যমে, তার আগের বছর যেটি ছিল 1,600 কোটি টাকা। আনটাডের হিসেব বলছে বাংলাদেশে প্রতি বছর প্রবৃদ্ধি হয়েছে 25% প্রায়, তবে এই বছর সেই কেনাকাটা হয়তো বা অন্য যে কোনো বছরকে অতিক্রম করবে, সেই বিষয়গুলো কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। তা আমরা এখানে একটু যেতে আসতে চাই আমাদের সাথে একজন গবেষক রয়েছেন তার কাছে, এই যে এত কেনাকাটা এখন বাড়ছে এটি আসলে কি হতে পারে, সামনে আসলে এই কেনাকাটা ধরে রাখার জন্য কি করা উচিত ডক্টর নাজদিন? জি, আমি খুব সংক্ষেপে বলবো, কারণ আমি আসলে বাকি দুই অতিথির মুখ থেকে শুনতে চাই। সেটা হচ্ছে ডেফিনেটলি এই মুহূর্তে এই কেনাকাটার গুরুত্বটা অনেক বেশি, কারণ আপনারা জানেন যে করোনার কারণে আমাদের ডিমান্ড এবং সাপ্লাই সাইড উভয়ের দিকেই সংকট আছে। অর্থাৎ মানুষ বাজারে যাচ্ছে না, কেনাকাটা করছে না, এবং সেইটা না করলে কিন্তু অর্থনীতি স্থবির হয়ে পড়ে। আমরা যত কেনাকাটা করব আমাদের কাছ থেকে অর্থ বহু মানুষের কাছে যাবে এবং সেইভাবেই কিন্তু অর্থনীতির চাকা ঘোরে। এবং এই মুহূর্তে এই যে চাহিদার সংকট, এইটা না, চাহিদার যদি সংকট থাকে উৎপাদনকারীরা কিন্তু উৎপাদন করে কোনো লাভ হবে না, কাজেই সেইটা কাটাতে এখন সবচেয়ে বড় অবলম্বন হওয়া উচিত অনলাইন কেনাকাটা। এবং একটু আগে জিয়া ভাই বলছিলেন যে ঢাকা শহরেই চাহিদা হচ্ছে, মানে আগে যেটা ছিল তার মানে সেটাই ওনারা এখনো পুরো মেটাতে পারছেন না। কিন্তু আমি মনে করি এটা শুধু ঢাকা না, ঢাকার বাইরে যে সকল ছোট শহর এমনকি গ্রামের দিকেও যদি আসলে এই অনলাইনের সুযোগ সুবিধাটা থাকে, তাহলে কিন্তু এই মুহূর্তে করোনার যে প্রভাব, যে স্বাস্থ্য ঝুঁকি, সেটাও আমরা অনেক কমাতে পারবো। আমি মনে করি যে এই ব্যাপারে ব্যাপক প্রচার প্রচারণা এবং মানুষকে একটা স্বস্তির জায়গায় আনা, যে উনি যদি কোনোভাবে প্রতারিত হন বা কোনো পণ্য তার পছন্দ না হয় যুক্তিসঙ্গত কারণে,
তাহলে উনি কমপ্লেইন করতে পারবেন, ফেরত নিতে পারবেন, এই আস্থার জায়গাটা দিতে হবে। আর যেটা জিয়া ভাই বলছিলেন ইনফ্রাস্ট্রাকচার এবং তাদেরকে যে সহায়তা, আমি মনে করি যে ওটা তো এই বিজনেসটাই এখন আসলে আমাদের অর্থনীতিকে টিকিয়ে দিবে। সুতরাং ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে, সরকারের প্রণোদনার ক্ষেত্রে আমি মনে করি যে এই অনলাইনে ডেলিভারি সিস্টেমের সাথে যারা এই অনলাইন প্ল্যাটফর্ম গুলো অনলাইনের দোকান গুলো যেটা আছে তাদেরকে কিন্তু সহায়তাটা দেওয়া উচিত, এটা আমাদের অর্থনীতির প্রয়োজনই দেওয়া উচিত। আমি এখানে একটু জিয়া সাহেব আপনার কাছে আসতে চাই, যেমনটি শুনছিলেন ডক্টর নাজদিন কিন্তু আপনার প্রতিষ্ঠানের একজন ক্রেতাও বটে, তিনি যেমনটি বলছিলেন যে আসলে, হ্যাঁ সমীয়া আপা মানে কিছু বলতে চাচ্ছেন সমীকা স্যার? না জিয়া বলে নিক, তারপরে আমি বলবো। আচ্ছা জিয়া ভাই আপনি একটু বলবেন যে হচ্ছে এই যে আপনি যে কথাগুলো শুনছিলেন গ্রাহকদের ইস্যুটা নিয়ে, সরকারি সুযোগ সুবিধা বা আর্থিক অর্থায়নের বিষয়গুলো, সেটি কি আপনারা পাচ্ছেন যে এত বড় ট্রানজ্যাকশন যেখানে হতে যাচ্ছে বা আরো ভবিষ্যতে অবশ্যই এটার পরিধি বাড়বে, সেটি করার ক্ষেত্রে কি কি বাধা আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ নাজরিন আপা, আপনি আমাকে আমাদের কাস্টমার প্লাস অনেকগুলো কমেন্ট করলেন যেগুলো অ্যাকচুয়ালি খুবই ভ্যালুয়েবল, এন্ড এট দ্য সেম টাইম আমি শিওর যে যারা দর্শক এই প্রোগ্রাম দেখছে সবাই অ্যাকচুয়ালি জানতে চায় যে চাল ডাল কিভাবে অপারেট করে, কিভাবে এই জিনিসগুলো কাজ করে কিংবা করতেছে এই মুহূর্তে। তো সেই জিনিসটা আপনি যদি শুনতে চান তাহলে আমাকে একটু ব্যাকগ্রাউন্ড থেকেই বলতে হয়। যেরকম ধরেন যে আমরা বিজনেস শুরু করেছি 2013-তে, তো 2013 থেকে এই পর্যন্ত আমরা কিন্তু করোনা যুদ্ধই করে যাচ্ছি প্রত্যেকটা ই কমার্স কোম্পানি। কিভাবে করে যাচ্ছি সেটারও আমি একটা আপনাদেরকে ব্যাখ্যা দিই। সেটা হলো যে যেরকম ধরেন আমাদের বিজনেস প্ল্যানটা কি, যে আপনারা সবাই বাসায় বসে থাকবেন এবং আমরা আপনাদেরকে খাবার দাবার বাসায় পৌঁছে ঘরে পৌঁছে দেওয়া হবে বা আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেব, আর আপনি একটা ফোন কিনবেন আমরা বাসায় পৌঁছে দেব। তো এই বিজনেস মডেলটা কি, এই বিজনেস মডেলটা কিন্তু কিছুটা করোনার মতো, যে যেরকম এখন করোনার টাইমে আমরা সবাই বাসায় বসে থাকতে চাচ্ছি এবং সবাই চাচ্ছি যে বাসায় এসে ডেলিভারিটা হোক। এখন আপনি চিন্তা করেন যে যদি চাল ডালের মতো একটা মডেল আমরা এখানে না থাকতো, ধরেন 5000 অর্ডার উই ক্যান ডু নাও বা 8000 অর্ডার উই ক্যান ডু নাও, এটা যদি না থাকতো তাহলে ঢাকায় আপনার 8000 লোকের এই অনলাইন সুবিধাটা থাকতো না। তাহলে এইটা যখন আমরা বিল্ড করেছি তখন কিন্তু আমরা অনেক কিছুই চিন্তা করে বিল্ড করেছি যে কি করলে কাস্টমাররা খুশি হবে, কারণ এটা যেহেতু একটা নতুন বিজনেস মডেল আমরা সবসময় চেষ্টা করি। এই করোনাকালীন সময় আপনারা নতুন কি কি করেছেন? Not only corona time, even pre-corona time, we were trying to understand যে কিভাবে মার্কেটিং করলে কাস্টমারদের সুবিধা হবে। আমাদের তো চারদিকে দোকান আছে, তো সেই জায়গার মধ্যে চাল ডালের মতো একটা কোম্পানি কিভাবে মার্কেটটাকে ক্যাপচার করবে। Obviously, we have to give better service than anybody else. এটাই টার্গেট ছিল। তো সেই জায়গার মধ্যে আমরা চিন্তা করছি যে দোকানে গেলে কি কি প্রবলেম হয় আমাদের। আমাদের দোকানে গেলে ভিড় ঠেলাঠেলি করতে হয়, তাহলে ভিড় ঠেলাঠেলি যদি কমাইতে হয় তাহলে আমার অর্ডার বাসায় পাঠানোর মার্কেটিং করতে লাগছে। মার্কেটিং করতে লাগছে যে আমরা এখন অনলাইনে অর্ডার দিলে বাসায় আসে এবং এটা ফ্রেশ, এটা ভালো। তো কিছু কিছু কোয়ালিটি সেক্টরে যেরকম প্রবলেম হয়, যে যেরকম অনেক কাস্টমার মনে করে যে অনলাইনে অর্ডার দিছি, দেয়ার রিকোয়ারমেন্ট ইজ ভেরি হাই, দে ওয়ান্ট ইট টু বি পারফেক্ট, লাইক একটা লাউ কিনছে লাউটা একদম স্ট্রেট একদম প্রপার, এটা যদি একটু ব্যাকা হয় একটু দাগ হয় তাহলে কিন্তু উনি নিতে চায় না। তো সেই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের টোটালি উই হ্যাভ টু ওয়ার্ক অন আন্ডারস্ট্যান্ডিং হাউ টু ইমপ্রুভ দি প্রোডাক্ট কোয়ালিটি and the customer experience. যেটা ধরেন যে আপনি একটা খারাপ সবজি নিয়ে যান না আজকে কোন একটা বাজারে বা দোকানে, সে তো আপনাকে পাল্টাই দিবে না। আপনি একটা মাছ কিনে যান ফেরত, ইজ নট গোয়িং টু গো গিভ ইট টু ইউ, নো এক্সচেঞ্জ, মানে আনলেস যে আপনি তার কাছ থেকে ধরেন 2 বছর ধরে মাছ জি। বাট আমরা কিন্তু ডে ওয়ানে রান্না মাছও পেয়েছি এবং রান্না মাছও এক্সচেঞ্জ করে দিই। অবশ্যই অবশ্যই গ্রাহকরা কিন্তু সবসময় রাইট, আপনি জিয়া সাহেব জানেন যে কাস্টমার অলওয়েজ রাইট, সেটি মেনেই আপনাদের ব্যবসা করতে হবে। অ্যাবাউট দা ব্যাংক ফাইন্যান্স আমি একটু অ্যাড করি, সেটা হলো যে আজ পর্যন্ত, যেহেতু 2013 থেকে আমরা যুদ্ধে নামছি, করোনা তো শুরু হয়েছে 3 মাস, আমরা আজ পর্যন্ত কোনো লোকাল কোম্পানি থেকে, কোনো লোকাল কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে বা কোনো ব্যাংক থেকে সেরকম ভাবে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাইনি, আপনারা এখনো পাননি। আমি এখানে একটু সমীকা স্যারের কাছে আসতে চাই। এখন কিছু কিছু শুনছি জন্য আই ডোন্ট ওয়ান্ট দ্যাট দে ফিল অফেন্ডেড, সো আই এম সেইং যে উই হ্যাভ ভেরি গুড পসিবিলিটি অফ গেটিং সাম মানি নাও, যেহেতু আমাদের বিজনেস মডেল গুলো আমরা এখন প্রুফ করতে পেরেছি যে আপনি অনলাইনে অর্ডার দিলে ডেলিভারি হয়। এখানে তো প্রুফ করার কিছু নাই, এভরিবডি নোস, সেটা প্রতিষ্ঠিত। কোন ব্যাংকের চেয়ারম্যান জানে না যে চাল ডালে অর্ডার দিলে ডেলিভারি হয়, তো ওনার টাকা দিতে অসুবিধা বা এটাকে এক্সপ্যান্ড করতে অসুবিধা।
জনপ্রিয় হচ্ছে, আপনি এদের সভাপতি হিসেবে আপনি আসলে ব্যাংক লোনের ব্যাপারে কোন উদ্যোগ নিয়েছেন কিনা? আচ্ছা, আমি ব্যাংক লোনের যাব, এটা নিয়ে ডেফিনেটলি আমরা কাজ করছি এবং এখানে জিয়া আশরাফ সহ আমরা সবাই কাজ করছি। প্রথমে একটু নাজনীন আপার কথা ধরে আমি আসছি। কমপ্লেইনের বিষয়টিকে আমরা খুব সিরিয়াসলি নিচ্ছি। আমাদের টোটাল ই ক্যাবের এখন 1200 মেম্বার রয়েছে। আমরা একটা ই সাপোর্ট সিস্টেম এবং সাপোর্ট সেন্টার তৈরি করছি, যেটা জয়েন্টলি আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা চলছে এবং সেখানে আমরা বিভিন্ন লেয়ারের কমপ্লেইন গুলোকে কিভাবে আমরা, যেগুলো লজিক্যাল কমপ্লেইন, কিছু ইললজিক্যাল কমপ্লেইনও থাকে, সেগুলোকে স্যাগ্রিগেট করা নাম্বার ওয়ান, এবং সেই কাজটা অলরেডি চলছে। সেকেন্ড কথাটা যেটা নাজিনাপা বলেছে যে ই কমার্স, এই টোটাল খাতটা কিন্তু এখন অলমোস্ট 8,000 কোটি টাকার মার্কেট। এটা আমরা কোনো ফর্মাল সার্ভের আউটকামে বলছি না, আমাদের মেম্বার কোম্পানিগুলোর সাথে আমরা দৈনন্দিন লেনদেন এবং তাদের কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে। এখানে যেটা নাজিনাপা হচ্ছে, ই কমার্স অ্যাসোসিয়েশন যে কাজটা করছে সাপ্লাই এন্ডে, অর্থাৎ আপনার ডেলিভারি এন্ডে লজিস্টিক্স ডেলিভারি গুলো যাতে স্মুথ হয়, এটা একটা লার্নিং প্রসেস। এখানে যারা ভোক্তা আছে এবং এখানে যারা ডেলিভারি দিচ্ছে তাদের জন্য একটা লার্নিং প্রসেস। অ্যাট দ্য সেম টাইম ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমরা যেই কাজগুলো করছি, যেমন আমরা অলরেডি একটি অনলাইন আম মেলা করছি, সামনে গরু আছে, গরুর হাট আমরা অনলাইনে করব, আমগুলো যাতে মানুষ বাড়িতে বসে পেয়ে যায়, এবং এখানে জিয়া আশরাফের মতো আমাদের আরো যেই অনলাইন কোম্পানিগুলো আছে যে আম চাষীদের কাছ থেকে একদম সরাসরি আমগুলো নিয়ে এসে একদম প্রপার আমগুলো যাচ্ছে, এটি আমরা এবছর দেখতে পাচ্ছি বেশ জনপ্রিয় হয়েছে, ফুডগুলোর মাধ্যমে যাচ্ছি। থার্ড যে পয়েন্টটা, যেটি ব্যাংকিং লোনে আসছি, আমি ডিটেইলে যাচ্ছি না কারণ যেহেতু সময় স্বল্পতা। ব্যাংকিং লোন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে কাজটা করছি, আমরা ব্যাংকিং অ্যাসোসিয়েশন এবং আমরা আইসিটি টোটাল ইকোসিস্টেমের মধ্যে ই কমার্স ইন্ডাস্ট্রি আছে, বেসিস আছে, কল সেন্টার আছে, সবাই মিলে আমরা ব্যাংকিং সেক্টরে, আমরা কিন্তু এখানে বেশিরভাগই হচ্ছে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, কিন্তু ব্যাংকে যখন লোন নেওয়া হয় তখন একটা গদবাধা একটা অ্যাসেসমেন্ট প্রসেস থাকে প্রাইভেট ব্যাংকগুলোর, যেটা তাদেরকে এসএমই খাতে একটা একটা গদবাধা অ্যাসেসমেন্টে ফেলে দেওয়া হয়, যেটা আমরা রিকোয়েস্ট করেছি। ই কমার্স খাত কিন্তু ইটস আ ভেরি মাল্টি ডাইভার্সিফাইড খাত, এখানে আপনার অনলাইন মার্কেট প্লেস আছে, লজিস্টিক্স আছে, ই লজিস্টিক্স আছে, পেমেন্টস আছে, ডিজিটাল মার্কেটিং সবকিছু আছে, সুতরাং রাইট শেয়ারিং কোম্পানিজ আছে। আমি আরেকটু অ্যাড করতে চাই, আমরা ব্যাংকগুলোকে বলেছি যে তারা যখন অ্যাসেস করবে তারা যেন অ্যাসেসমেন্টের ক্ষেত্রে টিপিক্যালি এসএমই যে অ্যাসেসমেন্ট, এসএমই খাত তো রয়েছে কিন্তু অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে যেন তারা একটু ইনোভেটিভ হয়, সেখানে যেন ফ্লেক্সিবিলিটি। অবশ্যই অবশ্যই, আমরা আসলে ব্যাংকগুলোর কাছে সেটি বলতে চাই, ই-কমার্স আমাদেরকে রেসপন্ড করেছে, আমার মনে হয় সেটাও বলা উচিত জিয়া আছে। আমরা রিসেন্টলি প্রাইম ব্যাংকের সাথে কথা বলেছি, প্রাইম ব্যাংকের সাথে আমরা একটা এমওইউ সাপোর্ট করেছি, আমাদের 50 লাখ পর্যন্ত কোল্যাটারাল ফ্রি আমাদের উদ্যোক্তাদেরকে প্রাইম ব্যাংক যেই সাপোর্টটি দিবে, যেটা প্রণোদনা প্যাকেজের মধ্যে 9% রেটে 4% ঋণ গ্রহীতা দিবে, 5% গভর্নমেন্ট সাবসিডি দিবে। অন্যান্য কিছু ব্যাংকগুলোর সাথেও কথা চলছে, খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। শমিকা স্যার আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয়ে আরো কথা শুনতে চাই, আপনাদের সবারই কথা রয়েছে আমরা জানি, আমরা চাই ব্যাংকগুলো আপনাদের পাশে আরো বেশি এই সংকটকালীন সময়ে এসে দাঁড়াক এবং আপনারা মানুষকে সর্বোচ্চ ভালো সেবা দিন। ছোট্ট একটি বিরতি আবার নিতে হচ্ছে, দর্শক সাথেই থাকুন।